হ্যালো, কেউ গন্ডগোল করবেন না, কেউ গন্ডগোল করার চেষ্টা করবেন না, গেটের মধ্যে কেউ গন্ডগোল চেষ্টা করবেন না, গেটের ওখানে কেউ গন্ডগোল করার চেষ্টা করবেন না, চেষ্টা করেন তাকে ধরে নিয়ে যাবে। খেলা শুরু, তাহলে আমাদের সব বড় বড় ঘুরে তাজি করা, তাহলে আমাদের সব তাহলে হবে ছোট ঘুরে পারে না, ছোট বড় ঘুরে পারে, তাহলে আনসার বাবু ভাই, আনসার বাবু, আনসার বাবু আপনি স্টেজের কাছে আসেন। ভিতরের লোকগুলো বসে যান, ভিতরের লোক দাঁড়াবেন না, আপনারা বসে যান, ভিতরের লোকগুলা আপনারা বসে যান, দাঁড়াবেন না, আর কমিটির ছেলে পেলে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। হ্যালো, কমিটির ছেলে পেলে আপনার নিজ দিন দায়িত্ব পালন করুন, হাতে তালি দেন জনগণ, হাকে তালি দেন, তালি দিকে টাকা লাগবে না, হাকে তালি দেন, হ্যাঁ হ্যাঁ তালি দেন, আগে গন্ডগোল বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। হ্যালো, স্টেজের বাম দিক হেলমেট ভাই, তারপরে যে ক্যামেরা ধরে আছেন আপনারা কি দয়া করে হাই বসবেন ওখানে, না হলে ওখানে সাইড দেন, তালি দিন দর্শক, তালি দিন, এত সুন্দর খেলা, আরো এই খেলা লাইভ সম্প্রচার চলছে, খেলাটি চলছে সান্তালি কার্টুন 24, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরো রয়েছে ইউটিউব চ্যানেল। আরো রয়েছে ইউটিউব চ্যানেল লিটন মাহমুদ, শুধু সে ঘোড়া খেলাই ইউটিউব চ্যানেলে ছাড়েন, এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। চলছে খেলা, চলছে মেলা, একদিকে বেলুনের মেলা আর একদিকে ঘোড়ার মেলা, তুমি ওদের বসা দাও, নাহলে এখান থেকে আউট করে দাও, হয় বসা দাও নাহলে এখান থেকে আউট করে দাও, আর মঞ্চের সামনে কে মঞ্চে উঠবেন না, মঞ্চে চলছে ঘোড়া থামাও, ওর ফারুক চৌধুরী আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তানোর যুবলীগের যুবরাজ, বর্তমান উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ। লাকলের সিপাত ও শ্যাম, তোমার বাবা খুঁজছে, নাম হচ্ছে আলম, ভাই আপনাকে খুঁজছে, আপনি নাম তালিকা অতি শীঘ্রই আমাদের মঞ্চে এসে লোকজন কেন, আর মাঠের মধ্যে এত লোকজন কেন, সাধু ভাই আপনার কি খবর, মাঠের মধ্যে লোকজন কেন বলেন তো, গেটটা চালু ইয়ে করেন, ফাঁকা করেন গেট কেন, বাড়ি কুদিশোর, আপনার বাবা না দাদা খুঁজছে, এখানে মঞ্চের পিছনে আসুন। হ্যালো হ্যালো, চারজন, চারজনের মধ্যে দুইজন নেওয়া হবে, সূর্য বাহাদুরপুর, মোজাম্মেল রামগা, মজিবর রামুরহাট, সজীব শেরপুর, খেলাটি হবে তিন পাক, খেলাটি হবে তিন পাক, যারা আছে তারা সবাই বসে পড়েন, একের জন্য দশের মরণ, আপনার জন্য আরো দশ জন দেখতে
সাবস্ক্রাইব করুন, ইশা দয়া করে বেরিয়ে যান, দয়া করে বেরিয়ে যান, নইলে খেলা বন্ধ করে দেব আমরা। সি গ্রুপের সেমিফাইনাল খেলা, আরেকটি ঘোড়া আসতে বাকি আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঐতিহ্যবাহী ঘুরদৌড় প্রতিযোগিতা তারার গদাগাড়ি রাজশাহী এক আসনে মাননীয় সংসদ জননেতা আলহাজ উমর ফারুক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারার থানা উপজেলা যুবলীগের যুবরাজ, তারার থাল নয়ডের মণি, কলমা ইউনিয়নের দুই দুই বারের চেয়ারম্যান, বর্তমান তারার উপজেলা চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না। খেলাটি চলছে তিন পাকে, দেখা যাক এক পাড়ি দিন হাত তালে দিন, এত এত ছোট ছোট বাচ্চা, হাত তালে দিন দর্শক, সেমিফাইনাল খেলা, হাত তালে দিন দর্শক, সেমিফাইনাল খেলা। লিটন মাহমুদ ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি সরাসরি দেখতে সাবস্ক্রাইব করুন। চলছে খেলা দুই পা, বাকি মাত্র আরো এক পাক। তাহলে দিন দর্শক, তাহলে দিন এত সুন্দর খেলা, তাহলে দিন দর্শক, তাহলে দিন খেলাটি সরাসরি দেখতে ইউটিউব চ্যানেল লিটন মাহমুদ, লিটন মাহমুদ কেশরহাট পৌরসভা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা বসে যান, আপনারা গ্যাঞ্জাম করবেন না, সামনে থেকে বসে পড়ুন, বসে পড়ুন। হ্যালো, হবে এই দুইটি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া ফাইনালে নেওয়া হবে। গেটের কাছে গ্যাঞ্জাম, ঘোড়ার গেট, ঘোড়ার গেট ফাঁকা করো। হ্যালো, হ্যালো, আপনারা গেটের গ্যাঞ্জাম করবেন না, গেটে কোনো গ্যাঞ্জাম করবেন না, গেট ফাঁকা রাখে, গেট ফাঁকা রাখে না ভাই, নিচে যান, মঞ্চের নিচে যান ভাইয়া। উপভাবে উপস্থিত হচ্ছেন এক নং কলমা ইউনিয়নের দুই দুই বারের নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান। আমি মঞ্চ থেকে সকল দর্শককে নিচে তার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চ থেকে সকল দর্শককে নিচে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা হয় বসে যান ভাইয়া, আপনারা হয় বসে যান, নাহলে বাইরে যান। খেলাটি চলবে তিন পাকে, এই দুই ঘোড়ার মধ্যে একটি ঘোড়া ফাইনালে তুলে দেওয়া হবে, এই দুই ঘোড়ার মধ্যে একটি ঘোড়া ফাইনালে তুলে দেওয়া হবে। শালতালার যেটা কমিটি আছে, চাম্পার বাড়ির কাছে যাও, চাম্পার বাড়ির কাছে যাও, শালতালার কমিটি।
চকিদার বাবু চাচা তিন পক্ষে জেলপুর রামগা এনামুল খেলাটি হবে তিন পাকে খেলাটি হবে শেরপুর খেলাটি হবে তিন পাকে স্টেডিয়ামের ডান দিক বক্সের সামনে হ্যালো ভাইয়া আপনার যদি বিশৃঙ্খলা করেন খেলা বন্ধ করে দেব গেটের সামনে ফাঁকা করুন গেটটা ফাঁকা করুন ভাইয়া গেটে ভিড় করবেন না এ ভালো ভাই এ বক্সের সামনে আপনারা হয়ে যান নাহলে বসে যান হয় বসেন না বসে যান আপনারা বসেন নাহলে খেলা বন্ধ করে দিব হ্যালো না বসে যান আপনারা বসে বসে যান এই আল্লাহ ভাই ছেলে পেলে একটু পানি খাবে একটু পানি তুমি এনে দাও লাড়িটা থিয়ে ও সুবন একটু পানি এনে দাও হ্যালো বাইরের ঘরে লোক থাকবে না দাসবে না এখানে এসো আমাদের ছেলে পেলে খালি একটু তাড়াতাড়ি মগটা নিয়ে এসেন ভাই ওরা পানি খাবে কামচন সিরাজগঞ্জ মিন্টু সে একটি ঘর ওই মান ভাই কামচন সিরাজগঞ্জ বল মামা আপনি যেখানে থাকুন না কেন মঞ্চের সামনে আসুন আপনার বোন আপনাকে খুঁজছে সাইফুল মামা হ্যালো হ্যালো আপনার গাড়ির কাছে আপনি চলে যান এদিকে আসেন খেলা শুরু ভোট ধরে খেলা শুরু তালিবিন দর্শক তালিবিন সেমিফাইনাল খেলা চলছে দর্শক আজকের প্রথম পুরস্কার গরু এক পাক তিনটি ঘোড়ার মধ্যে একটি ফাইনালে নেওয়া হবে তিনটি ঘোড়ার মধ্যে একটি ফাইনালে নেওয়া হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই প্রাণ প্রিয় মানুষ আপনাদের মাঝে উপস্থিত হবেন জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না চাচা আরো উপস্থিত হলেন কলমাইন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোর্শেদুল মমিনুল রিয়াদ ভাই আমরা করতালির মাধ্যমে তাদের বরণ করে নেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সাবেক রাজশাহী জেলা সভাপতি জনাব আলহাজ উমর ফারুক চৌধুরী গ্যারেজে লোক যান গ্যারেজে লোক যান মঞ্চে বাইরের কোন লোক উঠবেন না আমি গ্রাম পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাইরের কোন লোক উঠতে দেবেন না সে যা পরিচিত হোক
এটাই ঘোড়ার শেষ পাক, এটাই ঘোড়ার শেষ পাক। পঙ্কিরাজের মতো আসছে, পঙ্কিরাজের মতো আসছে। হ্যালো দেখ, হ্যালো হ্যালো, ফাইনালে উঠলেন মিন্টু শেরপুর। হ্যালো হ্যালো মুস্তফা, হ্যালো মুস্তফা ধামরহাট, হ্যালো হ্যালো জলিল, হ্যালো চাপড়া, হ্যালো জুয়েল শেরপুর, হ্যালো 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 মুজিব শতবর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী ঘোর দৌড় প্রতিযোগিতা। চলছে চলছে খেলা, চলছে খেলা, হবে চার পাকে, খেলা হবে চার পাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য রাজশাহী এক তারার গোদাগাড়ি পোড়ামাটির সন্তান আলহাজ ওমর ফারুক চৌধুরী। চত্বরের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন, চত্বরের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন তাদের পায়ে হাত রেখে বলা হচ্ছে, আপনারা দয়া করে বসে পড়েন, আপনারা দয়া করে বসে পড়েন। কমিটির স্বেচ্ছাসেবক ছেলে পেলে তোমরা গ্যারেজে যাও, তোমরা গ্যারেজে যাও, গ্যারেজে যাও, তোমরা পাঁচজন গ্যারেজে যাও। ওখানে গ্যারেজের ওইখানে গাড়ি জাম ধরে গেছে, কমিটি ছেড়ে পেলে, কমিটি ছেড়ে পেলে তোমরা দৌড়াও। রাজু 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 তুমি দৌড় দাও ভাই, শেষ পাক খেলা, শেষ পাক, শেষ পাক। স্টেজের সামনে আপনারা কি বসবেন, দয়া করে আপনারা পড়াচ্ছে আপনারা কি বসবেন। নাজিম দর্গাডাঙ্গা মকবুল শেরপুর ফরহাদ ধামরহাট, খেলাটি হবে তিন পাকে, খেলাটি হবে দর্গাডাঙ্গা নাজিম দর্গাডাঙ্গা মকবুল শেরপুর ফরহাদ ধামরহাট, খেলাটি হবে তিন পাক। ঘোড়ার গেট পরিষ্কার করো, জয়ন ভাই, জয়ন ভাই ঘোড়ার গেট পরিষ্কার করো। চত্বরের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলছে, আপনারা দয়া করে বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন, নইলে আমাদের নিউজের ক্যামেরা চলছে, দয়া করে আপনারা।
সমস্যা হচ্ছে। খেলা শুরু, খেলাটি হবে তিন পাকে। তালি দাও দর্শক, তালি হবে দর্শক। সামনে যারা দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে, মাঠের মধ্যে দয়া করে আপনারা বসে পড়ুন, দয়া করে আপনারা বসে পড়ুন। আপনাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। খেলাটি হবে তিন পাকে। আর এক পাক বাকি, দেখা যাক কে পারে দুরন্ত গতি না পাওয়ার হর্স। দেখা যাক তালিন দর্শক করে তালি, তালির মাধ্যমে সুয়াদের উৎসাহিত করুন। পাওয়ার হর্স না দুরন্ত গতি, ঘোড়ার নাম পাওয়ার হর্স নাজিম দর্ঘনাঙ্গা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংবাদিকদের জায়গা দিন, সামনে লোক বসে পড়ুন, নাহলে বেরিয়ে যান, নাহলে আমরা খেলা বন্ধ করে দেব, আমরা খেলা বন্ধ করে দিতে বাধ্য হব। আপনারা এতক্ষণ ভদ্রতার পরিচয় দিলেন, এর জন্য আপনাদের রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা বসে যান, নাহলে বেরিয়ে যান, আপনারা মাঠ থেকে বেরিয়ে যান। স্বেচ্ছাসেবী ভাইরা, সে আমার ভাই হোক, তাদের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হলো। আপনাদের পাওয়ার একটি ভ্যানের চাবি হারিয়ে গেছে, কোন সহৃদয় ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে, বন্ধু হোক বা স্বজন হোক, কোন স্বজন প্রীতি চলবে না। আজকের এই অনুষ্ঠান, আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান, তাই কমিটির সকল স্বেচ্ছাসেবী ভাইদের আলহাজ উমর ফারুক চৌধুরী, মুন্নারী বাবু চৌধুরীর পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা বসে পড়ুন, এত আমাদের যৌথ প্রযোজনায় আজকের এত বড় অনুষ্ঠান। আপনারা যদি আমাদের আর অল্প কিছুক্ষণ সহযোগিতা, ঘোড়াদৌড় পরিচালনা করা হবে। আচ্ছা ভালো লাগে থাকে তো, হ্যালো বুলবুল ভাই, বুলবুল ভাই, বাবু ভাই, আপনারা যেখানে থাকুন না কেন মাঠের মধ্যে আপনারা প্রবেশ করুন। বাবু ভাই, বুলবুল ভাই, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই আকাঙ্ক্ষিত মানুষ জননেতা আলহাজ উমর ফারুক চৌধুরী আপনাদের এই মাঠে উপস্থিত হবেন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শরীফ, বিশ্ব নন্দিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা 2020, আজকে আপনারা মুজিব বর্ষ 2020 উদযাপন উপলক্ষে দেখছেন, সে কারণে অভিনন্দন জানাচ্ছি। আমার অর্ধ মানে হাফ সেঞ্চুরি বয়স হলো, আমার জীবনে এত মানুষের সমাগম,
এবং এত বড় ঘোড়দড়ে মাঠ আমি কোনোদিন দেখিনি। আমি মোহনপুরের মানুষ এবং কেশরহাটের মানুষ, অভিনন্দন জানাচ্ছি এই তানোরের ঐতিহ্যবাহী দরগাডাঙ্গা মাঠে এই আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা হওয়ার জন্য। সুধী মণ্ডলী, অতীতে শুনেছি রাজ রাজারা রাজন্য বর্গেরা যেমন রাজপ্রাসাদে বৈচিত্র্যময় কিছু সুরের লহরী উপহার দিত জনসাধারণের, ঠিক তেমনি অতীতের সেই স্মৃতিভাস্বর বিশ্ববিখ্যাত ঘোড়দৌড় আজকে বাংলাদেশের দ্বার প্রান্তে তথা একেবারে তানোরে আমাদের ঘরের সামনে। খুবই ভালো লাগছে, আমি অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ এবং যারা আয়োজক, যাদের অক্লান্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারছি। সুধী মণ্ডলী, আমি অভিনন্দন জানাচ্ছি হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন তানোরের গর্ব কলমা ইউনিয়নের রত্ন, তানোর থানা যুবলীগের যুবরাজ, জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না, জননেতা লুৎফর হায়দার রশিদ উপস্থিত হলেন সর্বনন্দিত নেতা তানোরের মুন্ডুগলা থেকে কৃষ্ণপুর বাধার থেকে পাচন্দর সকলে যার উন্নয়নের ছোঁয়া যার একান্ত পরিশ্রমে তানোরের মানুষ আজ দুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছে। আপনারা বসে পড়ুন, মঞ্চের সামনে থেকে আপনারা বসে পড়ুন। আপনাদের পায়ে হাত রেখে বলছি নাজিম ভাই তানোর উপজেলা পরিষদ আজকের জনঢলি বলে দেয় যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান ততকাল রবে চিত্রিত মার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাস্তার প্রতীক তানোর গোদাগাড়ি রাজশাহী এক আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক শিল্পপতি মন্ত্রী সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ উমর ফারুক চৌধুরী। আমি মঞ্চ থেকে বাইরে
নেমে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি শাহাবুলের দৃষ্টি আকর্ষণ করছি, শাহাবুল তুমি যেখানে থাকো না কেন, এর মধ্যে আমাদের দিলেই সভাপতি এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তা দুজনেই তারার গোদাগাড়ি রাজশাহী রত্ন, তারার গোদাগাড়ি রাজশাহী এক আসনের মাননীয় সংসদ জননেতা আলহাজ ওমর ফারুক চৌধুরীকে ফুলের কেসের মাধ্যমে বরণ করে নিচ্ছে। আমাদের ফুলের কেস বরণ করে নিচ্ছেন সভাপতি এবং আমাদের কমিটির সদস্য সুমন। আমি ফাইম ফাইসাল রকি ও শাহাবুলকে জনাব লুৎফর হায়দার রশিদ মানাজাকে ফুলের কেস দিয়ে বরণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। ফাইম ফাইসাল রকি ও শাহাবুল, আমি আমাদের ছোট্ট মেয়ে নাজিমুদ্দিনের মেয়ে, সে ফুলের কেস দিয়ে বরণ করে নিচ্ছেন, আমরা সবাই তাকে তালি দেব, তালি দেব যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান। আমাদের এমপি মহোদয় যদি চাই তিনার উদ্যোগে আবার এই মাঠে আবার অনুষ্ঠান করা হবে। কমিটির পক্ষ থেকে আমার দাবি, তিনি মাথা হাত থেকে বলবেন আবার এই মাঠে এই দিনেই আবার এই জনঢালি পূরণ করে দেবে, আপনারা করতালির মাধ্যমে বরণ করে নেন। এমপি মহোদয় কথা দিয়েছেন প্রত্যেক বছর এই দিনেই অনুষ্ঠান করা হবে। তানোর গোদাগাড়ির প্রাণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শহীদ পরিবারের সন্তান তানোর ফারুক চৌধুরী, এই মঞ্চে আরো উপস্থিত আছেন তানোর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব খাদেমুন নবী বাবু চৌধুরী, জনাব খাদেমুন নবী বাবু চৌধুরী। তারা সিট ছেড়ে দিয়ে মেহমানদেরকে বসতে দেন। তাসমিনা তুমি তোমার ঘোড়া নিয়ে মাঠে আসো, তাসমিনা তাসমিনা, বাংলাদেশের শ্রেষ্ঠ সওয়ারি, সে শুধু দেশের মাঠে খেলে না, দেশের বাইরেও খেলায় অংশ নেন, সে সিঙ্গেল একাই অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার নর, কোনো কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি, চেতনা দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, সেই নারী নারী জাতি আজ কোনো দিক দিয়ে কোনো জায়গায় পিছিয়ে নেই, সেটি আজকে প্রমাণ করে সে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সওয়ারি। মজিবর ধামুরহাট, ওয়াদুদ শেরপুর, মসলেম মোহাম্মদপুর, মান্নান মোহাম্মদপুর, ঘোড়া হবে তিন পাক, খেলা হবে তিন পাক। তাসমিনা তাসমিনা তালিদান দর্শক, সুদূর ধামুরহাট থেকে আগত, সুদূর ধামুরহাট থেকে আগত, তাসমিনার ঘোড়াটা ধরে নেন স্বেচ্ছাসেবী ভাইরা। মাঠ খেলা শুরু, খেলা শুরু, দর্শক তালি হবে, তালি হবে, তালি হবে, দর্শক আপনারা তালি দেন। মাসুম বাচ্চার খেলা, মাসুম বাচ্চার খেলা, বসে যান, বসে যান, বসে যান, আপনারা বসে যান, আপনাদের পায়ে হাত রেখে বলছি ভাইয়া, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা বসে যান, সামনে থেকে বসে যান, আপনারা লোক সরেন, তালি দেন দর্শক। মাসুম বাচ্চা, আপনারা আমার বাসাতেও এরকম বাচ্চা আছে, কিন্তু তারা প্র্যাকটিস করার মাধ্যমে আজকে চাবুক ছাড়াই ঘোড়া দৌড়। দুধের বাচ্চা সরে যান, ঘোড়া টাচ করতে পারে, ঘোড়া টাচ হয়ে যাবে, আপনারা বসে যান। আমি গ্রাম পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, গ্রাম পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা লোকজনকে বসিয়ে দেন, গেট ক্লিয়ার, গেট ক্লিয়ার। দুই পাক, দুই পাক, মাসুম বাচ্চা রুখাই যায় না বাবা,
শেষ পাক শেষ পাক শেষ পাক তালি দেন দর্শক কি পড়াতা করেন না তালি দিতে টাকা লাগে না পয়সা লাগে না শুধু মনের আনন্দের খোরাক পেলেই শিল্পী আরো আনন্দ দেবে রামগা বাসা শিথিল নামের একটা বাচ্চা হারিয়ে গেছে যদি কেউ কোথাও পাওয়া থাকেন তে মঞ্চের সামনে এসে দেখা করুন আমাদের এমপি মহোদয়ের সামনে এই মুহূর্তে ছোট্ট একটি বাচ্চা এসেছে সে ঘোড়ার উপর হারিয়ে গিয়েছিল আমাদের এমপি মহোদয় তাকে মঞ্চে ডেকেছে এবং 1000 টাকার বিনিময়ে তাকে পুরস্কৃত করলেন সকলে তালি দিয়ে আমরা এমপি মহোদয়কে উৎসাহিত করব তালি হবে ছোট্ট একটি বাচ্চা ছোট্ট একটি বাচ্চা বয়স মাত্র 4 বছর দুধের বাচ্চা ছোট্ট একটি বাচ্চা আমাদের এমপি মহোদয়ের সহধর্মিণী তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমরা সকলে করতালির মাধ্যমে মোহনপুরে তো খারাপ অবস্থা ছিল বাস্তারা ভাই মোহনপুরের লোক আমাদের মোহনপুরের লোক এত সেকার বেশি টাকা ডি গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জুয়েল 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 শেরপুর মুস্তাফা ধামুরহাট নাজিমউদ্দিন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সেই নাজিমউদ্দিনের ঘোড়া এবার অংশ নেবে ঘোড়ার নাম পাওয়ার হর্স পাওয়ার হর্স মুস্তাফা ধামুরহাট জুয়েল শেরপুর পেশের লোক ছাড়া আপনারা মাঠ ইষ্টদের সামনে ফাঁকা দেন মাঠ ফাঁকা করেন আমরা আরেকটি খেলা দেব জুয়েল শেরপুর মুস্তাফা এই জন্য কমিটির সেই নাজমের ঘোড়া পাওয়ার হর্স যাব তো চার গ্রুপের ফাইনাল সংসদ সাবেক শিল্পপতি মন্ত্রী সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ উমর ফারুক চৌধুরী তিনাকে আজকের এই কমিটির পক্ষ চাবি হারিয়ে গেছে কোন সহৃদয় ব্যক্তি যদি পেয়ে থাকেন মঞ্চে এসে দিয়ে যাবেন শুরু হয়েছে রুখা ওয়াস্টার রুখা ওয়াস্টার সামনের লোক ক্লিয়ার সামনের লোক ক্লিয়ার নাম পাওয়ার হর্স এই একটু দাঁড়াও এই আপনারা একটু সরে এই বসেন তো এই বসেন এই বসেন এই বসেন এই সব বসেন এক পাক আর বলি আপনার এক ব্যবহার বংশের পরিচয় দুই পাক দর্শক দুই পাক তালি হবে তালি হবে তালি দেন দর্শক তালি দেন বিশ্বের যা কিছু মহান চেতনা দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আজকের এই খেলার প্রথম পুরস্কার একটি গরু তিন পাক দর্শক আরো এক পাক খেলা হবে ভাই স্বেচ্ছাসেবী ভাইয়ের সিদ্ধান্ত ওই চূড়ান্ত বলে গণ্য হবে কোন কালে যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান ততকাল রবে কৃত্রি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ পাক শেষ পাক শেষ পাক আজকের এই খেলায় সভাপতিত্ব করছেন জনাব আবুল কাসেম সরদার বিশিষ্ট সমাজসেবক চক্রতিরাম কুমড়াপাড়া খেলায় প্রথম স্থান অধিকার করেছেন জুয়েল শেরপুর
তৃতীয় স্থান অধিকার করেছেন মকবুল তৃতীয় স্থান অধিকার করেছেন নাজিম সরদার ঘোড়ার নাম পাওয়ার হর্স জুয়েল আজকে আপনাদের মাঝে উপস্থিত আছেন সর্বনন্দিত নেতা শহীদ পরিবারের সন্তান তানর গদাগাড়ি রাজশাহী এক আসনের মাননীয় সাংসদ পুরস্কৃত করছেন মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ উমর ফারুক চৌধুরী এই খেলায় অক্লান্ত পরিশ্রম যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান তাকে ১,০০০ টাকা পুরস্কার দিয়ে দিলেন সর্বনন্দিত নেতা শহীদ পরিবারের সন্তান জননেতা আলহাজ উমর ফারুক চৌধুরী নুরুজ্জামান ধামুরহাট সার্বিক সহযোগিতায় দুই দিন ধরে খেলা পরিচালনা করছেন জনাব সাইফুল ইসলাম চোবাড়িয়া ভাই মিডিলে যারা আছেন সবাই বসে পড়ুন ভাই পায়ে হাত রেখে বলছি আমার হাতের বাম দিকের লোকেরা আপনারা বসে পড়ুন আপনারা এতক্ষণ ভদ্রতার পরিচয় দিলেন আপনারা বসে না বললে আমরা খেলা দিব না বসে পড়ুন ভাই আপনাদের দেখানোর জন্য আজকে খেলা বড় ঘোড়া এ গ্রুপের ঘোড়া আলী আলী মোহাম্মদপুর নুরুজ্জামান ধামুরহাট মিলন ড্রাইভার শেরপুর ওয়ালেস শেরপুর মিন্টু সিরাজগঞ্জ আজকের এই মাঠে উপস্থিত আছেন সর্বনন্দিত নেতা তানোর গোদাগাড়ি রাজশাহী এক আসনের সংসদ রাস্তা রেশমি নামের একটি বাচ্চা আমরা পেয়েছি এই মেয়েটা আমাদের মঞ্চে রেশমি নামের একটা বাচ্চা পেয়েছি বাচ্চাটি যার সে এসে নিয়ে যাবেন বাবার নাম বলছে রুবেল বাবার নাম রুবেল বসে পড়ুন ভাইয়া এ গ্রুপের খেলা আপনারা বসে পড়ুন এই মাঠের ভিতরে আপনারা বসেন এই মাঠের ভিতর শুধু সাংবাদিক ভাইরা ব্যতীত সবাই বসে পড়েন কাছে শুরু শুরু হলো এ গ্রুপের ফাইনাল খেলা ভাই আপনারা বসে পড়ুন আপনারা খাম হয়ে গেলে মাঠের ভিতরে আপনারা বসেন এই মাঠের ভিতরে বসে দাও একবার তো শোডাউন দিল ভাই আপনারা না বসলে আমরা খেলা বন্ধ করে দিতে বাধ্য হবো ভাইয়া ভাইয়া হ্যালো সামনে যান সামনে যান সামনে সামনে পার হর্স দুই পাক মাসুম বাচ্চা গোলামি অংশগ্রহণ করছেন মাসুম বাচ্চা আপনারা বসে পড়ুন ভাইয়া এতক্ষণ আপনারা ভদ্রতার পরিচয় দিলেন এই জন্য আপনাদের কাছে আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মাঠে উপস্থিত আছেন তৃণমূলের আস্থা কলমা ইউনিয়নের রত্ন দুবারের কলমা ইউনিয়নের সফল চেয়ারম্যান তানোর থানা যুবলীগের যুবরাজ যার কারণে আজকে কলমা ইউনিয়ন সহযোগিতা তানোর
বাসি জাগ্রত তিন পাক যার কারণে আজকে তানোর বাসি জাগ্রত তিনি যখন মনে করেন তখনই লোকের সমাগম দেখাতে পারেন তিনি হলেন সর্বনন্দিত নেতা জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না আপনারা তালি দেন দর্শক দর্শক তালি দেন খেলোয়াড় উৎসব পাবে আরো ভালো খেলা দেখাবে ছোট্ট একটি বাচ্চা আপনার আমার সকলের বাড়িতে এরকম বাচ্চা রয়েছে তারা প্র্যাকটিস করেছে বলে আজকে বলার উপরেই চার পাক শেষ পাক এটাই শেষ পাক আপনারা বাইরের লোক বাইরের লোক প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়া যারা আছেন সবাই মাঠ থেকে নেমে যান মঞ্চ থেকে নেমে যান আমি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সবাই মঞ্চ থেকে নেমে যান এই মঞ্চে আর উপস্থিত আছেন শেষ পাক শেষ পাক আলী মোহাম্মদপুর গোলানিয়াস্টের সজীব আলী ছেলে মঞ্চ থেকে আপনারা বাড়তি লোক নেমে যান ভাই বাড়তি লোক নেমে যান আমি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মিলন ডাইভার শেরপুর এই মঞ্চে আরো উপস্থিত আছেন গোদাগাড়ি উপজেলার সাবেক যুবলীগের সভাপতি জনাব শফিকুল সরকার আমাদের এমপি মহোদয় অনেক উদার বোনের মানুষ তার কাছে যেই আসছে গোড়া নিয়ে প্রথম স্থান অধিকার করে তাকে টাকা দিয়ে দিচ্ছেন আমরা করতালির মাধ্যমে এমপি মহোদয়কে আরো উৎসাহিত করব এই জায়গাটা ফাঁকা করতে হবে জায়গাটা ফাঁকা প্রথম গত দুই দিনের ঘোড়দৌড় টুর্নামেন্ট ইতিমধ্যে শেষ হয়েছে আপনারা জেনে খুশি হবেন গতবারের যিনি প্রধান অতিথি এই জনপদের সংসদ সদস্য জননেতা আলহাজ ওমর ফারুক চৌধুরী আজকেও তার সফর সঙ্গী সহ উপস্থিত হয়েছেন এখানে যার তত্ত্বাবধানে আজকের এই ঘোড়দৌড় বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়ে থাকে সেই জনপদের দুইবারের চেয়ারম্যান বর্তমান তানোর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়নার সহযোগিতা মামা একটু দাঁড়ান কি নাম মুরসালিন নামে একটা ছেলে পাওয়া গেছে সম্পাদক আমাদের চঞ্চল আমাদের গোদাগাড়ি উপজেলার আমাদের তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাটিকাটা কলেজের অধ্যক্ষ জনাব আমাদের আব্দুল্লাহ রাজু ভাই উপস্থিত হয়েছেন এখানে তানোর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার শ্রী সুশান্ত কুমার মাহাতো এখানে দুইজন চেয়ারম্যান একজন পাচন্দর একজন বাধার আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের তানোর উপজেলার আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি জনাব তার কারণে ময়নার জন্য সবাই জোরে একটা হাততালি আর
বক্তব্য রাখবেন শুধু আমাদের এই জনপদের ওই যে আমাদের বিপ্লব ভাই বলেছেন তানোর থেকে গোদাগাড়ি যাকে পাবেন সবার বাড়ি বাড়ি সে হলো আলহাজ ওমর ফারুক চৌধুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই বরেন্দ্র জনপদের সম্মানিত মানুষ সকলকে বিজয়ের মাসের বাংলাদেশের বিজয়ের মাসের আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছরই এইখানে এই অনুষ্ঠানটি হয় আমরা আসি এটি এই এলাকার জনপদের মানুষের প্রাণের অনুষ্ঠান তো এইবার তারা দাবি করেছে আমাদের এখানে ইয়নো সাহেবও আছে আমি নির্বাচিত হওয়ার পর থেকে তানোর এবং গোদাগাড়িতে কোথাও মেলা টেলা আমরা করতে দিইনি আজেবাজে কোনো অনুষ্ঠান আমরা করতে দিইনি আমরা এই জাতীয় ভালো ভালো অনুষ্ঠানগুলো করি যেখানে মানুষের চিত্ত বিনোদন হয় তো এইবার এই পক্ষ থেকে আমাদের কাছে দাবি করা হয়েছে যেন একটু মেলার আয়োজন করে দিলে আরো সুবিধা মতো তারা করতে পারে এখানে ইয়নো সাহেব আছে থাম বাবা এখানে ইয়নো সাহেব আছে উপজেলা চেয়ারম্যান সাহেব আছে অন্যান্য চেয়ারম্যান সাহেবরা আছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছেন আমি সকলের কাছেই বলবো এদের দাবিটিকে বিশেষ বিবেচনায় নিয়ে মানুষের চিত্ত বিনোদনের জন্য আরেকটু সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমার ইউনিয়ন সহ তানোরবাসী সহ এই বরেন্দ্র অঞ্চলের সম্মানিত মানুষকে যে তারা এই খেলাটি সত্যি নির্মলভাবে উপভোগ করে এখানে কোনো বিশৃঙ্খলা হয় না সুশৃঙ্খলভাবে আমি এখানে যখন এসেছি তখন প্রায় 25 থেকে 30 হাজার মানুষ এই মাঠে উপস্থিত ছিল কাল থেকে বলে আজ পর্যন্ত লক্ষাধিক মানুষ এখানে এসেছে এবং গিয়েছে সুশৃঙ্খলভাবে আমাদের দেশের ভালো মানুষগুলো এই খেলা তারা উপভোগ করে এই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি এবং এই খেলার প্রতি আমাদের চিরন্তন সমর্থন থাকবে যতদিন আমরা আছি যতদিন বাংলাদেশ আছে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী আছে এই খেলার প্রতি আমাদের একটি সমর্থন থাকবে একটি কথা আমি শুধু বলতে চাই সেটি হলো দেশে কিন্তু একটি মহামারী চলছে করোনা মহামারী চলছে এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে একটু কষ্ট করে হলেও মাস্ক পরিধান করতে হবে কারণ আমাদের গ্রামের অনেক মানুষেরই হয়তো অনেক রকম ধারণ ক্ষমতা আছে শারীরিক ক্ষমতা হয়তো আমাদের অনেক বেশি কিন্তু আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে আমাদের বাড়িতে বৃদ্ধ দাদা দাদি নানা নানি আছে যদি আমি করোনা ধারণ করে তাদেরকে দিয়ে দিই তাহলে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আপনাদের কাছে আমি হাত জোড় করে বিনীত অনুরোধ করব আপনারা সবাই মাস্ক পরিধান করবেন এটি হলো আমার কথা আর একটি ছোট্ট কথা বলতে চাই সেটি হলো বাংলাদেশে এখন মওলানার লেবাস পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় এটি একটি চক্রান্ত কারণ আলেম ওলেমা সমাজের সাথে বাংলাদেশ সরকার তথা আওয়ামী লীগের একটি দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য এই জাতীয় হয়তো একটি চক্রান্ত কারা করছে আমি সমস্ত আমাদের সম্মানিত এই এলাকার ধর্মপ্রাণ এবং নিরীহ মানুষকে অনুরোধ করব ভাস্কর্য এবং মূর্তি এক নয় সুতরাং আমাদের যেখানে যেখানে ভাস্কর্য আছে আপনারা সেটি খেয়াল রাখবেন এবং আমরা এই দেশকে 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সুতরাং আমরা আমাদের কৃষ্টি কালচার আমাদের যে আচার আচরণ আমাদের যে ভাস্কর্য আমরা যত কষ্ট করে হোক এটি রক্ষা করব আমরা আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আলেমরা এই কাজ করতে পারে না
আলেম বেশি কিছু শয়তান লোক এই কাজ করেছে তাদেরকে আমরা ঘৃণা করি এবং বিচার চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী বছর এর চাইতে ভালো খেলা হবে, মেলা হবে, সবাই সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক অনেক ভালো কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। সালাম আলাইকুম, আদাব, নমস্কার, জোহার, গড় লাগি। আর আমাদের সবচাইতে প্রিয় খাসি গরু এবং ছাগল আটটা পুরস্কার, একটু দেরি হবে, ভাইয়া আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্টেজ ভারী হয়ে গেছে, আপনারা অতিরিক্ত লোক যারা আছেন ধারণ ক্ষমতা কম, অতিরিক্ত লোক যারা আছেন নেমে যান, নেমে যান, আমাদের সহযোগিতা করুন, ধন্যবাদ। বান্দার স্বামীর নামে একটা বাচ্চা হারিয়ে গেছে, কেউ পায়ে থাকেন তো মঞ্চের সামনে এনে হাজির করবেন। মাল বান্দার স্বামী ছোট বাচ্চা হারিয়ে গেছে, তার দাদা এখানে খুঁজছে। কই প্রথম পুরস্কারে গরু কোথায়, গরু খাসি এদিকে আসবে, এদিক থেকে বাঁধা আছে।